নমস্কার, আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইহান ক্রলিং করছে, কমান্ডো ক্রলিং। ও কিছুদিন হলো কমান্ডো ক্রলিং স্টার্ট করেছে, তো আমরা এখন ওকে ম্যাটে প্র্যাকটিস করাই। তো প্র্যাকটিস করতে করতে ও নিচেও নেমে পড়ে, এখনও 9 মান্থ এজ হয়েছে। তো এক্ষেত্রে আমরা ওকে নানান ধরনের অবজেক্ট দেখাই, টিকটাতে ও এক্সাইটেড হয়ে ক্রলিং করে। তো এখন যে ধরনের ক্রলিং করছে ইহান, এটাকে কমান্ডো ক্রলিং বলে। এবং রীতিমতো আমাদের ঘরে এখন কোনো কিছু জিনিসপত্র রাখা যায় না, ও যা পায় সেটাই ইউজ করে, যেটা পায় সেটাই নেয় এবং সমস্ত কিছু মুখে দেয়। এবং এখন আমাদের আরও বেশ মজা হয় ইহানের সাথে খেলতে, কারণ এখন আরও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এই ব্লগে আরও দেখতে পাবেন সেগুলো। এখানে ইহান তার ঠাম্মির কাছে যেতে চাইছে, সে তার ঠাম্মিকে খুব ভালোবাসে, ঠাম্মিকে দেখলেই সে তার কোলে উঠতে চায়। এখানে আমরা ইহানকে একটা লাইটের একটা দেখাচ্ছি অংশ, যেখানে ও এক্সাইটেড হয়ে সে লাইটগুলোকে ধরতে চায়। সেই বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের লাইট দেখতে সে পছন্দ করে, এবং তাই আমরা এই লাইটটি এখানে লাগিয়েছি যাতে ও ম্যাটের মধ্যে লাইটটা পড়ে এবং ও এক্সাইটেড হয়ে সেগুলোকে অবজার্ভ করে, দেখে। এবং এই ম্যাটটি খুবই সুন্দর, এক্ষেত্রে বাচ্চার ক্রলিং করতে কোনো অসুবিধা হয় না, পড়ে গেলে বাচ্চা ব্যথাও পায় না, আঘাতও পায় না, ভীষণই সফট। এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, এটা লিঙ্কটা আমি পেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আমি সামনে থেকে ভিডিও করেছি স্লো মোশনে, এবং সে এখন অনেকটাই দক্ষ কমান্ডো ক্রলিং করতে। আস্তে আস্তে এরপরে স্টেজে ও হামাগুড়ি দিতে শিখবে, এবং তারপরে আস্তে আস্তে ও স্ট্যান্ড হতে শিখবে, এবং তারপরে হাঁটা। এখন আমরা দেখি সেগুলো আরও পরের ব্লগে দেখব। ধন্যবাদ।